31 মার্চ নয়, ঈদের পর খুলবে সব শিক্ষা প্রতিষ্ঠান। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী একথা জানান। এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে আছেন রিপোর্টার আশিস প্রসূন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, শ্রেয়া, আপনি জানেন যে গত বছর ঠিক মার্চের মাঝামাঝি সময়ে কিন্তু সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। মূলত করোনা সংক্রমণ যখন সারা বিশ্বব্যাপী বেড়ে যায় এবং বাংলাদেশেও গত বছরের 8ই মার্চ থেকে করোনা সংক্রমণ দেখা দেয় বাংলাদেশে, ঠিক তারপরেই 17ই মার্চ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। এবং এই এক বছর পরে এসে শিক্ষামন্ত্রী মহোদয় সম্প্রতি যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা অনুযায়ী এই চলতি মাসের এই 30শে মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুলগুলো, কলেজগুলো এবং প্রাথমিক পর্যায়টি খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ঘোষণার পরপরই গত এক সপ্তাহ ধরে আবার করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়া এবং মৃত্যুর সংখ্যাটাও বাংলাদেশে বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে একটি আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। আজ কিছুক্ষণ আগে গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে একটি আলোচনা চলছিল। সেই আলোচনার পরপরেই কিন্তু সাংবাদিকরা বাইরে এসে শিক্ষামন্ত্রীকে যখন আমরা এই প্রশ্নটি করেছিলাম, তাহলে এই 30শে মার্চে স্কুল খুলছে কি না অথবা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন তিনি পরিষ্কারে জানিয়ে দিলেন যে এখন যে করোনা সংক্রমণের অবস্থা, তাতে করে আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলা যায় না, যে কারণে একটি পুনর্বিবেচনার ঘোষণা আসবে। এবং উনি বললেন যে আজকেই যারা পরামর্শক কমিটি আছে তাদের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে উনি বললেন যে আমি এটা বলে দিতে পারি অগ্রিম যে এই এই 30শে মার্চে স্কুল খুলছে না এবং সেটি ঈদের পরেই খুলবে, এবং বিশ্ববিদ্যালয় যখন খুলবে ঠিক সেই একই সময় এই ঈদের পরপর মে মাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। এটি উনি পরিষ্কারে বললেন এবং উনি বললেন যে এ ব্যাপারে আরও আজকে বিভিন্ন ধরনের পরামর্শক কমিটি আলাপ করবে এবং তারপরেই এই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। মূলত এই ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সবশেষ তথ্য যেটি শিক্ষামন্ত্রী মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন। শ্রেয়া, বঙ্গবন্ধু এভিনিউ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিস প্রসূন।